ओम कालिंदे फुल्ल कमले माधवेन क्रीरारत ब्रह्मानंदं नमस्तुभ्यं सद्गुरु लोकनायकः। नमस्कार, প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠানে আজকের পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের পাঠ হবে ধর্মপ্রসঙ্গ স্বামী ব্রহ্মানন্দ এই গ্রন্থটি থেকে। স্থান বেলুড় মঠ, সাল 1916। সাধন ভজন একটা নিয়ম করে করতে হয়। নিষ্ঠা একটা মস্ত জিনিস, নিষ্ঠা না থাকলে কোনো কাজ কৃতকার্য হওয়া যায় না, সাকসেসফুল হওয়া যায় না, কোনো কাজে কৃতকার্য হওয়া যায় না। নিষ্ঠা এমন চাই যে অবশ্যই নিষ্ঠা এমন চাই যে যে অবস্থায় থাকি না, যে অবস্থাতেই থাকি না কেন, আমাকে আমার নিয়ম পালন করতেই হবে। সকল বিষয়ে একটা নিয়ম করে নেবে, নয়তো নিয়ম করে নেবে, এত সময় ধ্যান করব, এত সময় সংখ্যা জাপ করব, এত সময় পড়ব, এত সময় ঘুমোব ইত্যাদি। অনিয়মিত জীবন হলে কোনো কাজে সাকসেসফুল হওয়া যায় না। রেগুলেটেড লাইফ শারীরিক ও মানসিক বিকাশের একমাত্র উপায়। ঘড়ি যখন ঠিক না চলে তখন তাকে নিয়মিত করে রেগুলেট করে নিতে হয়, করলে তখন আবার ঠিক সময় দেয়। মানুষের মনও সেই রকম, নানা কারণে এলোমেলো হয়ে যাওয়ায় সাধু সঙ্গে তাকে আবার রেগুলেট করে চলতে হয়। ঠাকুর তাই খুব সুন্দর বলেছে যে আমাদের জীবনের চলার পথে ভগবান, ভাগবত ও ভক্ত এই যে সম্বন্ধটি আছে, এর মধ্যে আমাদের এই সাধু সঙ্গটি খুব দরকার। ঠাকুর এই সাধু সঙ্গটির ওপরে খুব জোর দিয়েছেন। আমরা দেখি মহারাজ তার বিশ্লেষণ করছে, আমরা সেটা দেখি যে তিনি বলছেন যে আমাদের যখন আমাদের এলোমেলো হয়ে যায় জীবনটি, তখন একটু রেগুলেট করার জন্য আমাদের সাধু সঙ্গ করতে হয়। সেটা করলে সাধু মহাপুরুষদের উপদেশ মতো জীবন চালিয়ে নেবার চেষ্টা করলে অনেক বাধা বিঘ্নের হাত থেকে এড়িয়ে চলা যায়, যাওয়া যায়। তাদের উপদেশ মতো চললে তারা যে বস্তুর অধিকারী হয়েছেন, সেই বস্তুর অধিকারী হয়ে জীবন ধন্য হয়ে যায়। তাতে মন জমাতে না পারলে এই জগতে নিজেকে বাঁচিয়ে চলা শক্ত। মহামায়া কতই খেলা না খেলেন, তার ধাক্কা সামলাতে প্রাণান্ত হয়ে যেতে হয়। কাম, ক্রোধ, মোহ আদি দুর্জয় রিপুর সঙ্গে সদা সর্বদা লড়াই করে নিজেকে বাঁচিয়ে রাখা কি মানুষের কথা, না হাসি তামাশার কথা, কি মুখের কথা নাকি হাসি তামাশার কথা। তার বলে বলিয়ান না হলে কারো সাধ্য নাই মায়ের এই ঝড়জাল থেকে বেরিয়ে নিজেকে বাঁচিয়ে চলতে পারে। তাই তোমাদের বলি, আগে তার বলে বলিয়ান হও। আগে নিজে মানে আমাদের জীবনটাকে মহারাজ বলছে যে আগে এটাকে রেগুলেট করতে হবে এবং নিজের এবং ভগবানের উপরে ভরসা করতে হবে। আমি বলেছিল যে ভগবানের উপরে নির্ভর হয়ে, নিজের উপরে বিশ্বাস রেখে এবং ভগবানের উপরে নির্ভর হয়ে তুমি কাজ করো, তুমি এগিয়ে যাও। মহারাজ বলছেন যে ওই আগে তার বলে বলিয়ান হতে, তবে না মহামায়ার এই মায়ার সঙ্গে আমরা লড়তে পারব। যতদিন মন কন্ট্রোলে না আসে ততদিন নিয়ম বিশেষ দরকার। নিয়ম না থাকলে মন কিছুতেই কিছু করতে দেবে না, সর্বদাই ফাঁকির মতলব দেবে। একটা নিয়মের ওপর চললে মনকে জোর করে বলা চলে মন
তুই এই নিয়মের অধীন, তোর ভালো লাগলেও আর না লাগলেও তোকে এই নিয়ম মেনেই নিয়ম মানতেই হবে। এই রকম মনকে জোর করে বেশ বসে আনতে হবে। মন বসে এলে সব নিয়ম তখন আপনা থেকেই খসে যাবে। বলেছে মনকে স্বামীজি, বলেছে যে মনকে আমাদের বসে আনতে হবে। যতক্ষণ না মনকে আমাদের কন্ট্রোলে আনবো, মন আমাদের সঙ্গে থাকবে না, ততক্ষণ আমরা ভাগবো এক, করবো এক, ভাববো এক। আমাদের মন হয়তো ধ্যান করছে, আবার ওখান থেকে চলে গেল অন্য জায়গায়। এখানে মহারাজ বলছেন যে মনকে আগে কন্ট্রোলে আনতে হবে, এবং তার জন্য এই নিয়মের একটা খুব সুন্দর মহারাজ আজকে বলেছেন যে রেগুলেটেড লাইফ, সেটা আমরা করলে কি হবে। নদীর স্রোতের মতো জীবন কেটে যাচ্ছে, যে দিনটা গেল সে আর ফিরবে না। সময়ের সদ্ব্যবহার করো, শেষে হায় হায় করলে কোনো ফলই হবে না। উঠে পড়ে লাগো, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, মরতে তো হবেই দুদিন আগে আর পরে। ভগবানের জন্য যদি জীবনটা যায় তো লাভ ছাড়া ক্ষতি নাই। রোখ করে মনকে বলো, বস্তুলাভ করবই করব, বস্তুলাভ করবই করব। এ দুনিয়াকে তুচ্ছ করে দে, এখানে কি সুখ আছে? কেবল দুঃখ কষ্ট। দুঃখ কষ্টের পারে চলে যেতে হবে। তার আভাস পেলে দেহ সুখ তুচ্ছ হয়ে যায়, সে সুখ অনন্ত। ঠাকুরের এখানে যখন এসে পড়েছিস, তখন আর ভাবনা কি? দুনিয়ার সব জিনিস ঠেলে ফেলে দিয়ে তাকে নিয়ে পড়ে থাক। মহারাজ বলছে যখন তুই ঠাকুরের এখানে চলেই এসেছিস, রামকৃষ্ণ বেদিতলে নিজের সর্বোচ্চ সঁপে দিয়েছিস, তখন আর ভাব নাকি ঠাকুরই দেখবে আমাদের। কিন্তু তার আগে আমাদের ওই কন্ট্রোল আনতে হবে, নিজের মনের ওপরে আনতে হবে, নিজের জীবনের ওপরে আনতে হবে, তবেই আমরা দেখতে পাবো, তবেই আমরা ভগবানের আমরা আমাদের যে লক্ষ্য সেদিকে এগিয়ে যেতে পারবো, সেটি বলছেন মহারাজ। প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক পর্বের আজকের পর্বটি এতটাই, আমরা এখানেই শেষ করব। ওম কালিন্দী ফুল্ল কমলে মাধবেন ক্রিয়ারত ব্রহ্মানন্দং নমস্তুভ্যং সদ্গুরু লোকনায়ক।